হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব ফুডিং কলামের এস্টিমেট। ফুডিং কলামে কতটুকু সিমেন্ট, বালু এবং খোয়া লাগবে সেই হিসেব আমরা বের করব একটি প্ল্যান দেখে আর কি। ফুডিং কলামে হচ্ছে, কলাম হচ্ছে তিন ভাগে ভাগ করা আছে, C1, C2 এবং C3। C1 হচ্ছে ফুডিং কলাম হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, C2 হচ্ছে 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি, C3 হচ্ছে 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি। ফুডিং কলামের হাইট হচ্ছে 5 ফিট, আমরা ধরে নিলাম ফুডিং কলামের হাইট হচ্ছে 5 ফিট। তো আমাদের 12 ইঞ্চিটাকে আমরা C1, 12 ইঞ্চিটাকে আমরা নিয়ে আসলাম, 12 ইঞ্চিটাকে নিয়ে আসলাম আমরা ফিটে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে 1 ফিট, 12 ইঞ্চি সমান 1 ফিট। আবার এটা হচ্ছে 12 ইঞ্চি দৈর্ঘ্য, 12 ইঞ্চি প্রস্থ, 12 ইঞ্চি কলামটি, এবং হচ্ছে ফুডিং কলামের হাইট হচ্ছে 5 ফিট। তাহলে হচ্ছে আমাদের C1 হচ্ছে 5 CFT। C1 আমাদের কয়টি আছে আগে আমরা আপনাদের দেখাইছিলাম এই প্ল্যানে, আগের পর্বে আপনারা দেখতে পারবেন যে C1 হচ্ছে কয়টি ছিল। C1 ছিল হচ্ছে আপনার 4টি, C1 হচ্ছে 4টি কলাম ছিল। তো 4টি কলাম এখন আমরা হচ্ছে 5, যেহেতু CFT বের হয়েছে তাহলে 4টাতে তাহলে 4 বছর 20 CFT, 4 বছর 20 CFT, 20 CFT ফুডিং কলামে। এবং সি টু হচ্ছে আমাদের আছে কত, সি টু হচ্ছে আপনার 12 ইঞ্চি, 12 ইঞ্চিটাকে আমরা ফিটে নিয়ে আসছি, এবং হচ্ছে 12 বাই 14 ইঞ্চি আছে, 14 ইঞ্চিটাকে আমরা ফিটে নিয়ে আসছি, 1.16 ফিট বের হয়েছে, এবং ফুডিং কলামের হাইট হচ্ছে 5 ফিট। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 1 × 1.16 × 5, সেটা হচ্ছে 5.8 CFT, 5.8 CFT। তা C2 আছে আমাদের হচ্ছে 6টি, C2 হচ্ছে 6টি, এটা হচ্ছে আগেই হচ্ছে আগের যে প্ল্যান আমরা ড্রয়িংয়ে আগের পর্বেই আমরা দেখাইছি যে সি টু হচ্ছে, সি কলাম হচ্ছে 6টি আছে, × 6, তাহলে 6টাতে হচ্ছে আমাদের ঢালাই লাগতেছে কত, 34.8 CFT, 34.8 CFT। F3-তে আমরা আসি, F3-তে হচ্ছে 12 বাই 14 ইঞ্চি আছে, 1 × 1.16 × 5 ফিট, ফুডিং কলামের হাইট হচ্ছে 5 ফিট, বেস থেকে আমাদের মাটির ফ্লোর লেভেল পর্যন্ত যেটা হচ্ছে EGL, সেটা হচ্ছে আমরা ফুডিং কলাম পর্যন্ত আমাদের আছে, গেট বিমের একেবারে হচ্ছে টপ পর্যন্ত হচ্ছে আমাদের 5 ফিট। সেক্ষেত্রে হচ্ছে সেফটি রয়েছে 5.8 CFT। আমাদের C3 কয়টা আছে, C3 আছে আমাদের হচ্ছে 2টি × 2, সেটা হচ্ছে 11.6 CFT, তাহলে হচ্ছে আমাদের টোটাল ভলিউম, টোটাল ভলিউম কত আমাদের আছে, টোটাল ভলিউম হচ্ছে C1 হচ্ছে 20 CFT, 20 যোগ, C2 হচ্ছে 34.8 CFT, 34.8 CFT, C3 হচ্ছে 11.6 CFT, 11.6 CFT। টোটালটাই আমরা যদি যোগ করি, 20 যোগ 34.8 যোগ 11.6, তাহলে হচ্ছে 66.4 CFT, 66.4 CFT, এটা হচ্ছে আমাদের যেহেতু ভিজা, এটা হচ্ছে কিন্তু ভিজা মশলা, এটা থেকে আমরা পানিগুলো আলাদা করব। পানি আলাদা করতে হচ্ছে সেটাকে বলে শুষ্ক মশলার আয়তন, শুষ্ক মশলার আয়তন কি 1.5%, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ড্রাই ভলিউম, 66.4 × 1.5,
ছেষট্টি দশমিক চার ইন্টু এক দশমিক পাঁচ নিরানব্বই দশমিক ছয়, নিরানব্বই দশমিক ছয় সিএফটি। এখন আমরা এটা হচ্ছে কি অনুপাতে আমরা ঢালাইছি, এক দুই তিন রেশিও, রেশিও হচ্ছে এক অনুপাত দেড় অনুপাত তিন। এটা হচ্ছে এক হচ্ছে সিমেন্ট, দুই বালু, তিন দেড় বালু, তিন খোয়া। আচ্ছা এটা আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে যোগ করা লাগবে, এই রেশিওর যোগ করা লাগবে, হচ্ছে এক যোগ এক দশমিক পাঁচ যোগ তিন, তাহলে হচ্ছে তিন আর একে চার কে পাঁচ, সাড়ে পাঁচ, পাঁচ দশমিক পাঁচ। এটা হচ্ছে রেশিওর যোগফল হচ্ছে পাঁচ দশমিক পাঁচ। এখন আমরা বের করব সিমেন্ট, বালু এবং খোয়ার হিসাব। সর্বপ্রথম বের করি সিমেন্টের, সিমেন্ট সিমেন্ট হচ্ছে আমাদের কত, এক ইন্টু আমাদের টোটাল ভলিউম কত, ড্রাই ভলিউম হচ্ছে নিরানব্বই দশমিক ছয়, রেশিও আমাদের কত পাঁচ দশমিক পাঁচ। এটা হচ্ছে সূত্র, এইভাবে হচ্ছে বের করা লাগবে। এখন আমাদের সিমেন্ট আমরা ক্যালকুলেশন করি, নিরানব্বই দশমিক ছয় গুণন এক, তাহলে হচ্ছে নিরানব্বই দশমিক ছয়ে বের হবে, ভাগ পাঁচ দশমিক পাঁচ, আঠারো দশমিক এক শূন্য, আঠারো দশমিক এক শূন্য বের হয়েছে। এখন আমাদের হচ্ছে যে আঠারো দশ পার সিএফটিতে, হচ্ছে পার সিএফটিতে বের হয়েছে, আমাদের পার সিএফটিতে সিমেন্ট কতগুলো লাগে, পার সিএফটিতে আমাদের সিমেন্ট এক ব্যাগ সিমেন্ট সমান আমরা হচ্ছে এটা সিএফটি বের হয়েছে, আমাদের এক ব্যাগ সিমেন্ট সমান কত, এক ব্যাগ আমাদের সিমেন্ট সমান হচ্ছে পঞ্চাশ কেজি, সেটাতে যদি সিএফটি হয় তাহলে সিএফটি হচ্ছে শূন্য দশমিক আট শূন্য সিএফটি, শূন্য দশমিক আট শূন্য সিএফটি, তাহলে আমাদের টোটাল সিমেন্ট একেবারে ব্যাগ বের হয়ে যাবে ইন্টু শূন্য দশমিক আট শূন্য, তাহলে হচ্ছে চৌদ্দ দশমিক চার আট, চৌদ্দ দশমিক চার আট ব্যাগ লাগতেছে, তাই এটা আমরা অবশ্য পনেরো ব্যাগ ধরে নিতে পারি। এখন আমাদের সিমেন্ট বের হলো, এখন আমরা বের করব হচ্ছে স্যান্ড, বালু। স্যান্ড হচ্ছে কত, দেড় গুণন নিরানব্বই দশমিক ছয় বাই পাঁচ দশমিক পাঁচ। এটা আমরা ক্যালকুলেশন করি, নিরানব্বই দশমিক ছয় ইন্টু এক দশমিক পাঁচ ভাগ পাঁচ দশমিক পাঁচ, রয়েছে সাতাশ দশমিক এক ছয় সিএফটি, সাতাশ দশমিক এক ছয় সিএফটি। এটা হচ্ছে আমাদের স্যান্ড বের হয়েছে। এখন আমরা বের করবো খোয়া, আমরা যদি খোয়া বের করি, খোয়া হচ্ছে কত, তিন ইন্টু নিরানব্বই দশমিক ছয় বাই পাঁচ দশমিক পাঁচ। এটা আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি, হচ্ছে নিরানব্বই দশমিক ছয় ইন্টু তিন ভাগ পাঁচ দশমিক পাঁচ, তাহলে বের হচ্ছে চুয়ান্ন দশমিক বত্রিশ, চুয়ান্ন দশমিক বত্রিশ সিএফটি। তাহলে আমাদের আবার একটাবার প্রথম থেকে দেখি, সেটা হচ্ছে আমাদের ফুটিং কলামের, ফুটিং কলামের সাইজ হচ্ছে এক ফিট বাই এক ফিট, হাইট হচ্ছে পাঁচ ফিট, সি ওয়ানের বের হয়েছে আমাদের এভাবে বিশ সিএফটি, সি টুর এভাবে বের হয়েছে চৌত্রিশ দশমিক আট সিএফটি, সি থ্রির এভাবে বের হয়েছে এগারো দশমিক ছয় সিএফটি। এখন টোটাল ভ্যালু আমরা সবগুলো যোগ করে বের হয়েছে আমাদের ছেষট্টি দশমিক চার সিএফটি। শুষ্ক মশলার আয়তন আমাদের দেড় পার্সেন্ট, এটা গুণ করে বের হয়েছে নিরানব্বই দশমিক ছয় সিএফটি। রেশিও আমাদের এক দেড় তিনে আমরা ঢালাই দিয়েছি, এক হচ্ছে সিমেন্ট, দেড় হচ্ছে বালু, তিন হচ্ছে খোয়া।
এটা হচ্ছে আমরা রেশিওটার যোগফল বের করেছি 5.5। এবার সিমেন্ট আমরা এই ক্যালকুলেশন করে সিমেন্ট প্রাইস হচ্ছে 14.48, সেটাকে আমরা 15 ভাগে ধরে নিতে পারি। স্যান্ড বের হয়েছে 27.16, সিএফটি খোয়া বের হয়েছে 14.32 সিএফটি। তো এইভাবে আমরা খুব সহজে এভাবে এস্টিমেট করতে পারবো। তো বন্ধুরা, আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের আমরা যেন দিতে পারি সেই উৎসাহিতভাবে উৎসাহিত করবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বিভিন্ন বিষয় যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।